আমরা এই স্লাইডে বাইনারি অপারেশন নিয়ে আলোচনা করব। বাইনারি অপারেশন আমাদের বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা গিয়ে অফিসিয়ালি বা ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পাই, কিন্তু তার আগেও ক্লাস 1, 2, 3, 4 থেকেই আমরা কিন্তু এই অপারেশনের সাথে পরিচয়। যদি আমাদের ওইভাবে অফিসিয়ালি বা ওইরকম গ্রামাটিক্যালি আমাদেরকে জিনিসটা বাইনারি অপারেশন হিসাবে সামনে আসে না, কিন্তু আসলে এটার সাথে আমাদের আগে থেকে পরিচয় আছে। সুতরাং আমরা এখানে বাইনারি অপারেশন বলতে কি বুঝবো সেটা আলোচনা করার জন্য আমি কিছু আলোচনার শুরুতেই কিছু থিওরিটিক্যাল কথাবার্তা অথবা যেটা বোঝানোর জন্য বলা হয় সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে এই বাইনারি অপারেশন ডেফিনিশনটা যদি আমি দিই, তাহলে বাইনারি অপারেশন ডেফিনিশনটা কীরকম হবে? বাইনারি অপারেশনের ডেফিনিশন হবে, এই বাইনারি অপারেশন অন এ সেট এ, একটা সেট নিব আমি, এটা একটা সেট নিলাম, এটার উপর এই বাইনারি অপারেশনটা তৈরি হবে, ইজ নাথিং মোর দেন এ ফাংশন ফ্রম এ টু। অর্থাৎ এই সেট থেকে এই সেটকে তার সাপেক্ষে তার সাথে যদি কার্টেসীয় গুণজ করি, এই ক্রস এ এটা একটা কার্টেসীয় গুণজ এই সেটের সাথে, এই সেটের সাথে এই সেটেরই আবার একটা কার্টেসীয় গুণজ করলে যেটা রেজাল্ট আসবে সেই প্রত্যেকটা যে সদস্য কিন্তু তখন জোড়া জোড়া থাকবে। এই জোড়া জোড়া সদস্যগুলোকে যদি আমি একটা বাইনারি অপারেশন করি, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টও এতে থাকতে হবে। অর্থাৎ এখানে আমি ইনপুট যে সেট থেকে নিচ্ছি বাইনারি অপারেশনের জন্য, আউটপুটও এই সেটে থাকতে হবে, তাহলে এটাকে আমি বাইনারি অপারেশন বলবো, আদারওয়াইজ বাইনারি অপারেশন বলা যাবে না। এটাকে যদি আমি অন্যভাবে যদি যে আমি যদি এই সেট থেকে এক জোড়া একটা সেট নিব, এই সেট থেকে যদি আমি এক জোড়া জোড়া পেয়ার অফ ভ্যালুস, অর্থাৎ এই সেট থেকে যদি আমি এক জোড়া সদস্য নিই, এক সদস্য নিয়ে বাইনারি অপারেশন করি, তাহলে যে রেজাল্ট আসবে সেটাও কিন্তু এই এতে থাকতে হবে, সিঙ্গেল ভ্যালু অফ এ। এটা আমরা বাইনারি অপারেশনের মূল কথা, যে আমার বাইনারি অপারেশন হচ্ছে একটা ফাংশন যেটা ফ্রম এ ক্রস এ টু এ এরকম বলতে পারি, অথবা ইন আদার ওয়ার্ডস ইট টেক্স পেয়ার অফ ভ্যালুস ফ্রম এ অ্যান্ড কনভার্ট দেম। এখানে কথাটা হচ্ছে কনভার্ট দেম ইন্টু সিঙ্গেল ভ্যালু অফ এ। অর্থাৎ এ থেকে আমি এক জোড়া সদস্য নিব, কিন্তু অপারেশনের পরে একটা হয়ে যাবে সদস্য। এখানে যেটা খেয়াল করার ব্যাপার সেটা হচ্ছে নেওয়ার সময় কিন্তু আমি এক জোড়া সদস্য নিচ্ছি, নেওয়ার সময় আমি নিতেছি এক জোড়া সদস্য, কিন্তু যখন আমি কনভার্ট করব তখন সে হয়ে যাবে সিঙ্গেল ভ্যালু। এটাই হচ্ছে বাইনারি অপারেশন মূল কথা। এখন বাইনারি অপারেশন আসলে কিছু নতুন কি জিনিস না, নতুন না, এটা আমরা আসলে একবার ক্লাস 1-2 থেকে করে আসছি। যে আমাদের পরিচিত বাইনারি অপারেশন হচ্ছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন। এটাকে আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ বলি তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে, যে যোগ বিয়োগ গুণ ভাগকে আসলে আমরা এখন অনার্স লেভেল হিসাবে বাইনারি অপারেশন বলতেছি। এটা আসলে একবার ক্লাস 1 থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের সাথে পরিচয়, এটাই আসলে বাইনারি অপারেশন। তো এখানে যেটা নতুন যেটা সেটা হচ্ছে এই যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া যদি বাইনারি অপারেশন আমি তৈরি করতে চাই তাহলে আমি কি সিম্বল ইউজ করব? নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টার সিম্বলটা ইউজ করি, স্টার সিম্বলটা ইউজ করি। এছাড়াও অনেকে সার্কেল অথবা ত্রিভুজ অথবা হ্যাশ এইরকম আরও কিছু সিম্বল ইউজ করতে পারে বাইনারি অপারেশন, যদি নতুনভাবে একটা বাইনারি অপারেশন তৈরি করে। নতুন বাইনারি অপারেশন করতে গেলে কিন্তু আমাকে এই যে হ্যাশ, এই স্টার চিহ্ন, হ্যাশ, সার্কেল অথবা ত্রিভুজ, স্মল সার্কেল, স্মল ত্রিভুজ দিয়ে একটা সিম্বল তৈরি করে এই বাইনারি অপারেশন ডিক্লেয়ার করতে হবে এবং কোশ্চেনে ক্লিয়ারলি বলতে হবে, অর্থাৎ ক্লিয়ারলি এটা ডিফাইন করতে হবে, উল্লেখ করতে হবে, বলতে হবে যে এটা আমার একটা বাইনারি অপারেশন, অর্থাৎ স্টার একটা বাইনারি অপারেশন, অথবা স্মল সার্কেল একটা বাইনারি অপারেশন, অথবা ট্রায়াঙ্গেল একটা বাইনারি অপারেশন, ত্রিভুজ একটা বাইনারি অপারেশন, অথবা হ্যাশ একটা বাইনারি অপারেশন, তাহলে এটা হলো বাইনারি অপারেশন। এখন বাইনারি অপারেশনের আমরা যে জিনিসটা এখানে দেখাতে চাই সেটা হচ্ছে এখানে কিছু ক্যালকুলেশন দেখাতে চাই। সেটা হচ্ছে এটা আমরা একটা সেট নিলাম, এটা আমাদের সেট, এটা একটা পূর্ণ সংখ্যা সেট, এবং এই পূর্ণ সংখ্যাটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এবং শূন্য হতে পারে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা বাইনারি অপারেশন, এবং এটা ডিফাইন করা আছে যে এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান। অর্থাৎ আমি এই এই বাইনারি অপারেশনটা এইভাবে ডিক্লেয়ার করলাম। এই ডিক্লেয়ার করার পরে আমি এখন এক্স যদি এই জেড থেকে যদি আমি এক্স এর মান 2 নেই, 3 নেই, তাহলে 2*3 রেজাল্ট আসতেছে 4, 2*3 রেজাল্ট আসতেছে 4। কিন্তু আমরা আসলে আমাদের পরিচিত যে বাইনারি অপারেশন আছে সেই বাইনারি অপারেশনে যদি যোগ বিয়োগ গুণ ভাগ হিসেবে চিন্তা করি, 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে, কিন্তু এটা সেটা না। এটা হচ্ছে এখানে একটা নতুনভাবে একটা অপারেশনকে সাজানো হয়েছে, এই অপারেশনটাকেই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, এটা একটা নতুনভাবে একটা অপারেশন সাজানোর পরে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে যে এটা এক্স স্টার ওয়াই একটা অপারেশন এবং এটা বাইনারি অপারেশন। তাহলে 2*3 আমার এটা হচ্ছে 4। এটা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এরকম বললে হবে না, এটা নর্মাল এই এই ডেফিনিশনটা নতুন ডেফিনিশন,
এখানে আমি আরেকটা ডেফিনিশনও দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে x সার্কেল y, x সার্কেল y এটাকেও আমরা একটা বাইনারি অপারেশন ডিফাইন করা হয়েছে x + 2y + 3, তাহলে 5 সার্কেল 3 এর মান কিন্তু 14, কিন্তু আমরা যদি আমাদের একবার ক্লাস 2 3 নলেজ থেকে চিন্তা করি যে 5 বা 3 যোগ করলে কত হবে 8, 5 বা 3 গুণ করলে কত হবে 15, বিয়োগ করলে 2 হবে, তাহলে এরগুলো কিছুই কিন্তু এটা হচ্ছে না, এটা হচ্ছে 14, 5 আর 3 আমি 5 সার্কেল 3 অর্থাৎ এখানে তো আমি বলবো বাইনারি অপারেশন, যেহেতু এটা ডিফাইন করা আছে x + 2x + 3, তাহলে এখানে বলবো 5 বাইনারি অপারেশন 3 মান হচ্ছে 14। এখানেও যদি আমি একটা চিন্তা করি যে এখানে x বাইনারি অপারেশন y = 1 + xy, এখানেও কিন্তু এখানে আমি যদি দেখি 2 বাইনারি অপারেশন - 3 রেজাল্ট আসছে -5, এটা ক্যালকুলেশন করে তৈরি করা হয়েছে। তাহলে এখানে বাইনারি অপারেশন বলতে আমাদের এই অনার্স লেভেলে বা আমরা যেটা দেখব পরবর্তীতে বাইনারি অপারেশন বলতে যোগ বিয়োগ গুণ ভাগ এর বাইরেও কিন্তু আমরা বাইনারি অপারেশন তৈরি করতে পারি। এখন কেউ যদি প্রশ্ন করে যে বাইনারি অপারেশন কত প্রকার, এটার কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, কারণ ইচ্ছা মতো অনেকে বাইনারি অপারেশন তৈরি করতে পারে, তবে সেক্ষেত্রে বাইনারি অপারেশন তৈরি করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে, সেটা হচ্ছে আবদ্ধতা বিধি মেনে চলে কিনা, সংযোজন বিধি মেনে চলে কিনা, অথবা এর অবেদকের অস্তিত্ব আছে কিনা, তারপরে সে বিপরীতকের অস্তিত্ব আছে কিনা, এরকম কিছু নিয়ম কানুন মেনে বাইনারি অপারেশন তৈরি করতে হয়, এবং এই বাইনারি অপারেশনগুলো ওই নিয়মগুলো মেনে চলে এরকম একটা ভেরিফিকেশন আমাদের লাগবে, তারপর আমরা ডিক্লেয়ার করতে পারবো যে হ্যাঁ দিস ইজ বাইনারি অপারেশন। তাহলে এটা কিন্তু এই এই ক্যালকুলেশনগুলো দিয়ে আমি কিন্তু যে বাইনারি অপারেশন একবারে বেসিক আইডিয়া দিয়ে দিলাম যে এখানে বাইনারি অপারেশন বলতে আসলে একটা ফাংশনকে ডিফাইন করা, মূল কথা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমাদের বাইনারি অপারেশন, এগুলো আমাদের ক্লাস 1 2 3 থেকে আমরা দেখতেছি, কিন্তু নতুন করে যদি কোনো বাইনারি অপারেশন আমরা তৈরি করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই নতুন বাইনারি অপারেশনটাকে ডিফাইন করতে হবে, কোশ্চেনের ভিতরে আমাকে উল্লেখ করতে হবে যে এটা একটা বাইনারি অপারেশন, এবং এটা ক্লিয়ারলি আমাকে ইন্ডিকেট করে দিতে হবে যে এই বাইনারি অপারেশনের মাধ্যমে আমি কি বুঝাতে চাইতেছি। এটা অবশ্যই আমাদের বাইনারি অপারেশন একবারে বেসিক কথা।